আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব নতুন কারিকুলামের নবম শ্রেণীর গণিত এর দ্বিতীয় অধ্যায় অনুক্রম ও ধারা এর 41 নম্বর পেজে যে একক কাজ দেওয়া হয়েছে এই কাজগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো সকলের প্রতি রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করার জন্য। প্রথমে যেটা রয়েছে, দেখো একক কাজ, আমাদের একক কাজে এখানে কি করতে হবে, দুইটি সসীম ও দুইটি অসীম গুণোত্তর অনুক্রমের উদাহরণ দিতে বলা হয়েছে। এখানে বলা হয়েছে দুইটি সসীম ও দুইটি অসীম গুণোত্তর অনুক্রমের উদাহরণ দাও। এখন সসীম গুণোত্তর কি, অসীম গুণোত্তর কি, এটা তো আমরা জানি না, এটা প্রথমে আমরা জেনে নিব। দেখো সসীম অনুক্রম বা শান্ত অনুক্রম, তাই না, গুণোত্তর অনুক্রম। সসীম এর আরেক নাম হচ্ছে শান্ত। তো কোন গুণোত্তর অনুক্রমের পদ সংখ্যা সীমিত হলে, মানে গুণে যদি শেষ করা যায়, তাহলে তাকে সসীম বা শান্ত অনুক্রম বলা হয়। তাহলে কাকে শান্ত অনুক্রম বা সসীম অনুক্রম, মানে সসীম বলা হয় অনুক্রম গুণোত্তর, যে গুণোত্তর অনুক্রমের পদ সংখ্যাগুলো সীমিত এবং গুণে শেষ করা যায়। যেমন দেখো এখানে দুটি সসীম গুণোত্তর অনুক্রমের উদাহরণ দিয়েছি। এখানে এক নম্বর হচ্ছে, এখানে দেখো 5, তারপর 10, তারপর 20, 40, এইভাবে 160 লাস্টেরটা আমরা বুঝতে পারতেছি, আর কিন্তু নাই, ওর পাশে এই পর্যন্ত শেষ। তুমি যদি এরকম দাও 5, এখানে 10, তারপর 20, 40, এইরকম এতটুকু দিয়ে দিলেই হয়ে যাচ্ছে, এইটুকু যদি দাও তাও হবে, ঠিক আছে, মানে শেষ হয়ে যাচ্ছে আর কি। গুণোত্তর অনুক্রম যদি শেষ হয়ে যাচ্ছে, এটা যদি আমরা বুঝি, তাহলে এটা হবে সসীম গুণোত্তর অনুক্রম। এরপরে দেখো রয়েছে 3, তারপর দেখো 15, তারপরে 25, 75, এরকম ভাবে 1875, এরকম। তো তুমি যদি এরকম দেখো 2, 4, তারপরে 8, তারপরে 16, ঠিক আছে, এইভাবে এইভাবে যায় 64, এতটুকু লিখে দিলে হয়ে যাচ্ছে, মানে যদি শেষ হয়ে যায়। যদি কোনো গুণোত্তর অনুক্রমের পদ সংখ্যা সীমিত, মানে গুণে শেষ করা যায় বা শেষ হয়ে যায়, তখন সেটাকে বলা হয়। তো আমরা এটা করে ফেললাম। এরপর আমরা কি করব, দেখো অসীম গুণোত্তর অনুক্রম বা এইখানে, তাহলে এটা কাকে বলা হয় অসীম গুণোত্তর অনুক্রম। কোনো গুণোত্তর অনুক্রমের পদ সংখ্যা অসীম হলে, মানে গুণে যদি শেষ না করা যায়, তখন সেটাকে বলা হয় অসীম গুণোত্তর অনুক্রম। এবং এখানে দেখো অসীম গুণোত্তর অনুক্রমের দুটো উদাহরণ দিয়েছে, 1, 4, তারপরে হচ্ছে 16, 64, এরপরে ডট 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 দেওয়া আছে, মানে শেষ হচ্ছে না। তারপর দেখো 2 নম্বরটা, এখানে 3, একই অনুক্রম আমরা যখন লাস্টেরটা দিয়ে দেব, যদি দিয়ে দিই তাহলে সসীম, আর যদি না দিয়ে দিই এরকম ভাবে ডট ডট দিয়ে দিই, তাহলে সেটা হবে গুণোত্তর অনুক্রম। দেখো প্রথমে কিন্তু গুণোত্তর অনুক্রম হতে হবে, তারপরে সসীম বা অসীম হতে হবে। তোমরা ইচ্ছা মতো যদি সমান্তর অনুক্রমের উদাহরণ দাও তাহলে কিন্তু হবে না, এখানে গুণোত্তর অনুক্রম হতে হবে এবং সেগুলো সসীম বা অসীম হতে হবে। তো এখানে দেখো এই যে দুইটা দিলাম, এটা হচ্ছে অসীম গুণোত্তর অনুক্রমের উদাহরণ, আর এই দুইটা এটা হচ্ছে সসীম গুণোত্তর অনুক্রমের উদাহরণ। এখানে এই দুইটা উদাহরণ দিয়ে দিবা। এরপরে বলেছে দেখো ABC গুণোত্তর অনুক্রমভুক্ত হলে, হ্যাঁ, নিচের ফাঁকা ঘরগুলো পূরণ করতে বলা হয়েছে। দেখো এখানে এগুলো যদি গুণোত্তর অনুক্রম হয়, তাহলে এখানে তো এটা তো প্রথম পদ, তাই না, এটা হচ্ছে প্রথম পদ, তারপরে মাঝখানে রয়েছে দ্বিতীয় পদ, তারপরে রয়েছে তৃতীয় পদ। তো আমরা কি জানি, সাধারণ অনুপাত বের করবো আমরা। সাধারণ অনুপাত কিভাবে বের করে, দ্বিতীয় পদ, যে কোনো পদকে তার আগের পদ দিয়ে ভাগ করতে হয়, দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ, প্রথম পদ এই মানটা কত আসে, দেখো দ্বিতীয় পদ কত, দ্বিতীয় পদ হচ্ছে বি, আর তার আগের পদ কত, এ। একইভাবে আমরা যদি এখন তৃতীয় পদ, তৃতীয় পদ ভাগ হচ্ছে তার আগের পদ, আগের পদ কত, দ্বিতীয় পদ, যদি ভাগ করি তাহলে কত পাবো, দেখো তৃতীয় পদ হচ্ছে সি, তার আগের পদ কত, তার আগের পদ হচ্ছে বি। তাহলে আমরা এভাবে লিখতে পারি না, বি বাই এ সমান হচ্ছে সি বাই বি, ঠিক না, এই যে আমাদের এখানে এটা পূরণ করতে বলা হয়েছিল, তাহলে আমরা এইভাবে পূরণ করে দিতে পারি, এখানে বি বাই এ লিখতে পারি। দেখো এখানে আমরা লিখতে পারি বি বাই এ, এখানে বি বাই এ, আর এখানে লিখতে পারি সি বাই, সি বাই কত, বি, এখানে লিখতে পারি সি বাই বি লিখতে পারি। তাহলে দেখো এইভাবে যেহেতু গুণোত্তর অনুক্রম, এভাবে আমরা এটাকে লিখতে পারি। এরপরে বলা হচ্ছে যে গুণোত্তর অনুক্রমের সাধারণ পদ বা এনতম পদ নির্ণয় করো, এবং নিচের অনুক্রম গুলোর সাধারণ অনুপাত এবং পরে তিনটি পদ নির্ণয় করো, তোমাদের জন্য একটি করে দেখানো হলো। এখন এগুলো কি করতে হবে, পরে আমাদের এখানে সাধারণ অনুপাত গুলো বের করতে হবে এবং পরে তিনটা অনুপাত বের করতে হবে, মানে পদ বের করতে হবে। তো দেখো প্রথমটা তো দেওয়াই আছে, তারপর আমরা একটু বোঝার জন্য করব। এখানে আমরা সাধারণ অনুপাত বের করব, প্রথমে কি বের করব, দেখো সাধারণ, সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত, সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়, আর দ্বারা। আর হবে এখান থেকে যে কোনো একটা পদ, যে কোনো একটা পদ কি ইচ্ছা মতো বেছে নেব, যে কোনো একটা পদ, কত নেব, মনে করো দ্বিতীয় পদ দিলাম, দ্বিতীয় পদের মান কত আছে, 18 আছে,
18 কে তার আগের পদ কত 6 6 দ্বারা ভাগ করব ভাগ করলে কত হয় এখানে হয় 3 তাহলে 3 টা হবে সাধারণ অনুপাত এখন এখানে প্রথম পদ কত দেখো এখানে প্রথম পদ কত প্রথম পদ হচ্ছে a a দ্বারা প্রথম পদকে প্রকাশ করা হয় এবং সেটার মান কত 6 ঠিক আছে এখন আমরা সাধারণ অনুপাত বের করতে বলা হয়েছে এখানে দেখো আমাদেরকে কিন্তু বলা হয়েছে যে সাধারণ অনুপাত বের করো এই যে এইভাবে সাধারণ অনুপাত বের করা হলো যে কোন পদকে তার আগের পদ দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে আমরা কি পাবো যেহেতু গুণোত্তর অনুক্রম 3 করেই পাবো এখন আমাদের পরে পরবর্তী তিনটা এখানে দেখো তিনটা করে দেওয়া আছে পরবর্তী আরো তিনটা পদ বের করতে হবে এখানে দেখো প্রথম পদ দেওয়া আছে দ্বিতীয় তৃতীয় তাহলে চতুর্থ পদ দেওয়া নেই তাহলে আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে n তম পদের সূত্র জানি n তম পদের সূত্র হচ্ছে a r টু দি পাওয়ার n মাইনাস 1 a r টু দি পাওয়ার n মাইনাস 1 এখন এখানে আমাদের দেওয়া আছে তৃতীয় পদ তাহলে চতুর্থ পদটা বের করতে হবে চতুর্থ পদ তাহলে চতুর্থ পদের সূত্র কি a r টু দি পাওয়ার চতুর্থ পদ মানে কি 4 মাইনাস 1 তাহলে এখানে কত হয় a r টু দি পাওয়ার 3 মানে কিউব হবে 3 হবে এখন এর মান কত এর মান হচ্ছে 6 গুণ r এর মান কত r এর মান হচ্ছে 3 3 কে কি করতে হবে কিউব করতে হবে তাহলে এখানে মানটা কত আসে আমরা কিভাবে বের করব দেখো 6 গুণ হচ্ছে 3 তাহলে 3 ব্র্যাকেট দেব এই যে পাওয়ার দিয়ে দেব কত 3 দিয়ে দেব তাহলে কত হয় 100 দেখো 62 162 হলো তাহলে দেখো আমরা এইভাবে 162 এখানে পূরণ করে দেওয়া হয়েছে দেখছো তাহলে পরেরটা বের করি পরেরটা কিভাবে বের করব পরেরটা হচ্ছে পঞ্চম পদ তাই না তাহলে পঞ্চম পদের সূত্র কি হবে একই রকম a r টু দি পাওয়ার n n মানে কত 5 5 বিয়োগ 1 তাহলে কত হয় দেখো এখানে হয় a r টু দি পাওয়ার কত হয়ে যায় 4 হয়ে যায় 4 5 থেকে 1 বিয়োগ করে দিলে এখন এর মান কত এর মান হচ্ছে 6 এবং r এর মান আমরা এখানে কত পেয়েছি 3 পেয়েছি এটাকে পাওয়ার কত দেব 4 দিয়ে দেব তাহলে এখানে কত আসে দেখো এখানে 6 গুণ হচ্ছে 3 3 এর পাওয়ার কত 3 টু দি পাওয়ার 4 এই যে 4 দিয়ে দিলাম কত হয় 486 দেখো 400 কত হবে 486 486 এ দেখো এইভাবে এখানে 486 বের করা হয়েছে এখন আমরা পরের পদ কত ষষ্ঠ পদ তাহলে ষষ্ঠ পদ বের করব আমরা এখানে ষষ্ঠ পদ কিভাবে বের করতে হবে একই রকম সূত্র ব্যবহার করে করতে পারি অতএব ষষ্ঠ পদ বা ষষ্ঠতম পদ বা ছয়তম পদ ঠিক আছে এই সূত্র কি a r টু দি পাওয়ার 6 মাইনাস 1 তাহলে কত হয় a r টু দি পাওয়ার 6 মাইনাস 1 মানে কত 6 মাইনাস 1 মানে 5 এখন দেখো এর মান কত 6 গুণ r এর মান কত 3 3 কে আমরা কি করব উপরে 5 আছে কি মানে টু দি পাওয়ার 5 রয়েছে তো এখানে টু দি পাওয়ার 5 এখানে করে দেখব কত হয় 6 গুণ হচ্ছে 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার কত এখানে দেখো এইভাবে পাওয়ার দেব এইভাবে 5 দিয়ে দিলাম দেখছো কত 1458 দিয়ে দিলাম তাহলে এখানে দেখো 1458 এইভাবে কিন্তু আমরা অনুপাতগুলোর মান বের করতে পারি এবং পরবর্তী যে পদগুলো আছে সেভাবেও বের করতে পারি সেগুলোর আর কি মান এরপর আমাদের দুই নম্বরটা করতে বলা আছে দুই নম্বরটার এখানে প্রথম পদ কত আছে দেখো প্রথম পদ আমরা প্রথমে লিখে নেব a এর মান কত প্রথমে যেটা আছে কত আছে 3x আছে দেখছো এরপরে সাধারণ অনুপাত বের করব কি বের করব সাধারণ অনুপাত কে r দ্বারা প্রকাশ করা হয় r সমান যে কোন এখান থেকে যে কোন একটা পদ লিখলাম মানে 9x স্কয়ার লিখলাম আর নিচে আছে এটাকে ভাগ করে দেব কত তার আগের পদ আছে 3x দ্বারা ভাগ করলাম এখন এই 9 এর ভিতর 3 কয়বার যায় 3 3 কে 9 এবং x স্কয়ার নিচে আছে x স্কয়ার থেকে x চলে গেলে থাকে হচ্ছে কত x থাকে তার মানে এটা সাধারণ অনুপাত হবে কত 3x তাহলে এখানে এই যে এই মাসখানে যে ঘরে আমরা এখানে কত লিখব 3x লিখে দেব এরপর আমাদের পরবর্তী পদগুলো বের করতে হবে পরবর্তী মানে তৃতীয় পদ পর্যন্ত দেওয়া আছে তার মানে চতুর্থ পদ বের করতে হবে তাহলে চতুর্থ পদ কত আসে চতুর্থ পদের সূত্র কি a r টু দি পাওয়ার চতুর্থ পদ তাই না তার মানে 4 মাইনাস 1 মানে 3 থাকে তাহলে a r টু দি পাওয়ার এখানে কত আসে 3 আসে তাহলে দেখো এর মান কত এর মান আমরা পেলাম 3x গুণ এখানে r এর মান কত r এর মানও 3x এর পাওয়ার কত 3 এখন 3 টু দি পাওয়ার এখানে 3x আগে লিখে রাখলাম এখন 3 টু দি পাওয়ার 3 এটা করলে কত হয় আছে 27 তাই না 27 কিভাবে দেখো প্রথমে আমরা এটা বের করে দেব এইভাবে 3 টু দি পাওয়ার কত 3 এটার মান কত 27
27 কে যদি এখন আমরা আরো 3 তো আছে তো 3 যদি গুণ করে দিই তাহলে কত হয় 81 হয়ে যায় তাই না 81 হয়ে যায় এখন এখানে আগে কি x কিউব হয় আর এই 3 আর 27 গুণ করলে হয় 81 এবং এখানে আছে একটা x আর এখানে তিনটা x আছে তার মানে x টু দি পাওয়ার কত হবে 4 হয়ে যাবে তার মানে 81 x টু দি পাওয়ার 4 এই যে এখানে 81 x টু দি পাওয়ার 4 লিখতে পারি পরেরটা কত হবে পরেরটা হবে আমাদের পঞ্চম পদ তাই না তাহলে পঞ্চম পদ পঞ্চম পদ पंचम पद कत हबे ए आर टू दि पावर 5 माइनस 1 তাই না 5 माइनस 1 তাহলে ए आर टू दि पावर 5 থেকে 1 বিয়োগ করলে কত হয় 4 হয়ে যায় এখন এর মান কত এর মান হচ্ছে 3x গুণ আর এর মান কত আর এর মান হচ্ছে 3x টু দি পাওয়ার কত 4 টু দি পাওয়ার কত 4 এখন এটাকে আমরা গুণ করব গুণ করলে কত হয় 3 টু দি পাওয়ার কত 4 3 টু দি পাওয়ার 4 এখানে এটাকে গুণ করব কত দ্বারা দেখো 3 দ্বারা 3 দ্বারা গুণ করলে এখানে কত হয় 243 হয় 243 এবং এখানে একটা x আছে আর এখানে আছে x টু দি পাওয়ার 4 আসে এখানে হিসাব করলে কত হয় 243 x টু দি পাওয়ার কত 5 চলে আসে x টু দি পাওয়ার কত 243 x টু দি পাওয়ার 5 তাহলে এখানে এই যে এই মাসখানে ঘরে এই মানটা লিখে দেব 243 x টু দি পাওয়ার 5 এখন পঞ্চম পদ হলো এখন ষষ্ঠ পদ কত হবে অতএব ষষ্ঠ পদের সূত্র কি সূত্র আছে a r টু দি পাওয়ার 6 মাইনাস 1 তাহলে কত হয় a r টু দি পাওয়ার 6 মাইনাস 1 মানে কত 5 থাকে এখন a এর মান কত 3x আর r এর মান কত r এর মান আছে 3x আর এখানে কত হবে পাওয়ার হবে 5 এখন এটাকে আমরা হিসাব করব এই যে এইভাবে হিসাব করব এখানে কত আছে দেখো 3 ব্র্যাকেট টু দি পাওয়ার কত 5 3 টু দি পাওয়ার 5 গুণ হচ্ছে কত এখানে 3 গুণ করলে কত হয় 700 মানে 729 749 29 আর কি তো এখানে একটা x আছে আর এখানে আছে x টু দি পাওয়ার 5 আছে তাই না গুণ করলে কত হয়ে যাবে দেখো 729 x টু দি পাওয়ার কত 6 এই যে 729 x টু দি পাওয়ার 6 এই যে মাসখানে এই যে লাস্টের টাই আমরা এটা বসিয়ে দেব এই যে মানটা আসলো এই মানটা এখানে বসিয়ে দেব তো পরে মানটা দেখ পরে যে অঙ্কটা আছে এরকম অনুক্রমটা এর প্রথম পদ কত প্রথম পদ তো যেটা প্রথমে থাকে সেটা হচ্ছে প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয় এর মান কত 625 দিয়ে দিলাম 625 এখন সাধারণ অনুপাত সাধারণ অনুপাত হচ্ছে আর আর এর মান কত আর সমান যে কোনো পদ এখান থেকে যে কোনো একটা পদ 25 দিলাম আর ভাগ করতে হবে এর আগের পদ দ্বারা 625 দ্বারা ভাগ করে দিলাম এখন 25 কে যদি আমরা 625 দ্বারা ভাগ করি তাহলে কত হয় দেখো 25 ভাগ হচ্ছে 625 ভাগ করলে কত হয় 25 ভাগ হচ্ছে 625 মানে 1/25 আসে এই 1/25 ও লিখতে পারি আবার চাইলে আমরা দেখো এটাকে ভাগ করলে কত হয় 0.04 আমরা যে কোনো একটা লিখতে পারি ঠিক আছে যে কোনো একটা মান আমরা লিখতে পারি 1/25 ও লিখতে পারি 0.0 যেটা আসে 0.04 এই মানটা আসছে এই মানটাও লিখতে পারি ঠিক আছে তোমাদের যেটা ইচ্ছা সেটা লিখতে পারো ওকে এখন পরে যে মানটা আছে পরে যে অঙ্কটা আছে সেটা লিখতে হবে এখানে পরে যেটা আছে তৃতীয় পদ পর্যন্ত তো দেওয়া আছে চতুর্থ পদ বের করতে হবে তাহলে চতুর্থ পদ ঠিক আছে চতুর্থ পদ 4 দিয়ে দিলাম ইংলিশে চতুর্থ পদের সূত্র কি a r টু দি পাওয়ার চতুর্থ মানে কি 4 বিয়োগ 1 তাহলে কত হয় এ আর টু দি পাওয়ার এখানে হবে 3 এখানে এর মান কত দেখো 625 হচ্ছে এর মান গুণ আর এর মান কত 0.04 পেলাম এটাকে আমরা কি করতে হবে কিউব করতে হবে এবং এটা ক্যালকুলেটরের মাধ্যমে আমরা এখন হিসাব করব তার মান কত আসে দেখি এখানে ক্যালকুলেটরের মাধ্যমে আমরা হিসাব করে দেখি কত আসে দেখো এইভাবে প্রথম ব্র্যাকেট দিয়ে 0.04 0.04 এটাকে পাওয়ার করে দেব কত 3 দিয়ে দিলাম এইভাবে 3 দিলে কত হয় এত আসে এর সাথে আমাদের এটা যোগ করতে হবে গুণ করতে হবে 625 625 গুণ করে দিতে হবে করলে কত হয় 1/25 আসে তো 1/25 লিখতে পারি আবার চাইলে যে s থেকে d দেখো এরকম আসে 0.04 এটাও চাইলে আমরা লিখতে পারি 0.04 কোথায় লিখব এই যে এখানে 0.04 এখানে লিখব আর এখানেও 0.04 আর এরপরে পঞ্চম পদ ষষ্ঠ পদ বের করব তাহলে পঞ্চম পদ কত আসে দেখো পঞ্চম পদের সূত্র কি এই যে তাই এ আর টু দি পাওয়ার 5 মাইনাস 1 তো 5 মাইনাস 1 মানে কত এ আর টু দি পাওয়ার কত থাকে তাহলে 4 থাকে
এখন দেখো এর মান কত 625, এর মান গুণ আর এর মান কত 0.04, এটাকে কি করতে হবে কিউব করতে হবে, টু দি পাওয়ার 4 করতে হবে। এখন কত আসে মান, প্রথমে আমরা ব্র্যাকেট দিয়ে নেব 0.04, ব্র্যাকেট ক্লোজ করলাম, এর পাওয়ার দিয়ে দেব কত 4, ঠিক আছে। যে মানটা আসবে তাকে আমাদের 625 দ্বারা গুণ করতে হবে, 625 গুণ করে দিলাম কত আসে দেখো 1/625 অথবা এটাকে আমরা এভাবে করতে পারি 0.00016, 0.0016, 0.0016 এটাও লিখতে পারি। লিখবো কোথায়, এই যে এখানে, এই যে এই মাসখানে। তারপরে দেখো এটা পঞ্চপদ হলো, এখন ষষ্ঠ পদ, ষষ্ঠ পদ, ষষ্ঠ পদ, ষষ্ঠ পদ এ আর টু দি পাওয়ার 6-1, তাহলে এ আর টু দি পাওয়ার 5, এ আর টু দি পাওয়ার 5, এর মান কত, এর মান হচ্ছে 625 গুণ আর এর মান কত 0.04, টু দি পাওয়ার কত 5। এখন এর মান কত আসে দেখো, হিসাব করবো আমরা মান, এইখানে কত 625 গুণ 0.04, এর পাওয়ার কত, পাওয়ার হচ্ছে 5, কত আসে দেখো এই মানটা আমরা হিসাব করবো। এইটা আসে এইভাবে লিখতে পারি অথবা চাইলে এইভাবে লিখতে পারি, 0.0 দেখো 0000 মানে 4টা জিরো, তারপরে 64, ঠিক আছে এইভাবে লিখতে পারি 0.023464 এভাবে। এবং এই মানটা কোথায় লিখবো, এই যে মাস এই লাস্টে লিখবো। এখন দেখো আমাদের তিনটা দেওয়া হয়ে গেছিল, তিনটাই আমরা পেরিয়ে গেলাম। এখন আমাদের বলা হচ্ছে এখানে দেখো, যদি তোমরা তো পরবর্তী তিনটি পদ খুব সহজে বের করতে পারলে, তাই না, তাই না, কিন্তু তোমাকে যদি এরকম একটা দুটা এরকম করে বের করতে বলতো তাহলে তো আমরা বের করতে পারতাম না, ঠিক না, বের করতে পারতাম না। তো এখানে যদি আমরা এইভাবে 50তম পদ এবং 100তম পদ বের করতে বলে, তুমি কি একইভাবে পারবা, মানে আমরা যেভাবে করেছি এইভাবে পারবো, কিন্তু যদি আমরা এইভাবে করতাম দেখো, পরেরটা এর সাথে এত গুণ করলে এত হবে, এর সাথে আর একটা গুণ করলে এরকম হবে, এইভাবে কিন্তু পারতাম না, তাই না, আমরা যেভাবে করেছি সেভাবে কিন্তু পারতাম। যেমন দেখো এখানে আমরা 50তম পদের ক্ষেত্রে আমরা এই যে সূত্র বসাতাম, ঠিক আছে, এ আর টু দি পাওয়ার 50 মানে, তাই এর মান এবং আর এর মান বসিয়ে দিয়ে এটা হিসাব করে আমরা মানটা পেয়ে যেতাম, ঠিক আছে। তো পারবা তোমরা এই যে এই সূত্রটা ব্যবহার করে করবা, কোনটা, এই যে এই সূত্র দিয়ে যদি কোনোটা বের করতে পারো, এ আর টু দি পাওয়ার কত 50 যদি বের করো, 50তম পদ বের করলে কত 50 থেকে 1 বিয়োগ করবা, ঠিক আছে, এখানে কত হবে এ আর টু দি পাওয়ার 50-1, তার মানে কত 49, যদি তুমি 50তম পদ বের করো। আবার যদি কোনো মানে এই যে তুমি এখানে তিনটা পদ আছে, তিনটা মানে অনুক্রম আছে, এ যদি প্রথম যেটা করো সেটার এ এবং আর এর মান বসা দিলে এখানে কিন্তু হিসাব করলে হয়ে যাচ্ছে। আবার যদি তুমি 100তম পদ বের করো তাহলে এ টু দি পাওয়ার কত, এ আর টু দি পাওয়ার কত, এখানে হবে এ আর টু দি পাওয়ার 100-1, তাহলে কত হয় দেখো এ আর টু দি পাওয়ার 99। তাহলে এখানে এর মান এবং আর এর মান বসিয়ে দিয়ে হিসাব করলে কিন্তু আমরা ম্যাথগুলো পেরে যাব, ঠিক আছে। এখন এটা আছে 41 নম্বর পেজ হলো, পরবর্তী ক্লাসে আমরা এই যে 42 নম্বর পেজ যেখানে বলা হচ্ছে জোড়াই কাজ, এটা করবো ইনশাল্লাহ এখান থেকে। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত, সকলকে দোয়া করি ভালো থাকবা সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা ইনশাল্লাহ, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।